ভারত স্বাধীনতার পিছত যে উন্নয়ন হয়েছিল এই বেসিক্যালি কি আসলে যে আপনার হাতত যদি দশটা সমস্যা আছে তাত এটা আমি করব পাৰোঁ বছর আর মেরামতি রিপেয়ারিংত বহুতখিনি পয়সা গৈছিলে কিন্তু আমূল পরিবর্তনের কারণে কমপ্লিটলি নবনির্মাণ বা নতুন নির্মাণের কারণে যেনেকে আসাম মালার অধীনত রাস্তা লওয়া হল আর মানে PWDর অধীনতে বহুতখিনি স্টেট হাইওয়ে প্লাস ডিস্ট্রিক্টর রোড এইবিলাক করবলে লওয়া হয়েছে। আজি ঠায়ে ঠায়ে মানে রাস্তার সমস্যাবিলাক নোহা হয়ে গেছে। তেনে ক্ষেত্রে অসম যে আজি সোনালী অধ্যায়ত সমাপ্রবেশ করেছে আর অসম যে ভারতবর্ষর ভিতরতে সর্বশ্রেষ্ঠ পাঁচখন রাজ্যের ভিতর এটা হবলে গিয়ে আছে তাত কোনো সন্দেহ নাই। লাভ করব উন্নয়নের ক্ষেত্রে দ্য থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার অব দি ওয়ার্ল্ড মানে জাস্ট মানে আফটার দি আমেরিকা এন্ড চাইনা এই স্থানটা যেটা ভারতবর্ষ এই স্থানটা লাভ করব সেটা হয়তোবা শ্রেষ্ঠ নহলেও শ্রেষ্ঠ দ্বিতীয় বা তৃতীয় স্থান লাভ করব পারে। আর কোনো ঠিক নাই যেহেতু কম জনসংখ্যা থাকা এখন রাজ্য এই যে জনসংখ্যার রেশিও অনুসারে যদি উন্নয়নের মাত্রাটা যদি করা হয় কেতিয়াবা শ্রেষ্ঠ রাজ্য হিসাবেও পরিগণিত হব। ভারত স্বাধীনতার পিছত যে উন্নয়ন হয়েছিল এই বেসিক্যালি কি আসলে যে আপনার হাতত যদি দশটা সমস্যা আছে তাত এটা আমি করব পাৰোঁ বছর আর মেরামতি রিপেয়ারিংত বহুতখিনি পয়সা গৈছিলে কিন্তু আমূল পরিবর্তনের কারণে কমপ্লিটলি নবনির্মাণ বা নতুন নির্মাণের কারণে যেনেকে আসাম মালার অধীনত রাস্তা লওয়া হল আর মানে PWDর অধীনতে বহুতখিনি স্টেট হাইওয়ে প্লাস ডিস্ট্রিক্টর রোড এইবিলাক করবলে লওয়া হয়েছে। আজি ঠায়ে ঠায়ে মানে রাস্তার সমস্যাবিলাক নোহা হয়ে গেছে। তেনে ক্ষেত্রে অসম যে আজি সোনালী অধ্যায়ত সমাপ্রবেশ করেছে আর অসম যে ভারতবর্ষর ভিতরতে সর্বশ্রেষ্ঠ পাঁচখন রাজ্যের ভিতর এটা হবলে গিয়ে আছে তাত কোনো সন্দেহ নাই। লাভ করব উন্নয়নের ক্ষেত্রে দ্য থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার অব দি ওয়ার্ল্ড মানে জাস্ট মানে আফটার দি আমেরিকা এন্ড চাইনা এই স্থানটা যেটা ভারতবর্ষ এই স্থানটা লাভ করব সেটা হয়তোবা শ্রেষ্ঠ নহলেও শ্রেষ্ঠ দ্বিতীয় বা তৃতীয় স্থান লাভ করব পারে। আর কোনো ঠিক নাই যেহেতু কম জনসংখ্যা থাকা এখন রাজ্য এই যে জনসংখ্যার রেশিও অনুসারে যদি উন্নয়নের মাত্রাটা যদি করা হয় কেতিয়াবা শ্রেষ্ঠ রাজ্য হিসাবেও পরিগণিত হব।